আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে আসছি আরো একটি নতুন ভিডিও। আর আজকে ভিডিওতে দেখাবো গ্রাইন্ডিং মেশিন। দেখতে পাচ্ছেন চমৎকার, এগুলো দিয়ে লোহা কাটা বা ওয়াল কাটার জন্য কিন্তু ব্যবহৃত যে কোনো ধরনের শক্তিশালী জিনিস কিন্তু কাটতে পারবেন এই মেশিনগুলো দিয়ে। তো এগুলোর কন্ডিশন কেমন, কোনটার দাম কেমন, সবকিছু জানিয়ে দেবো আজকে ভিডিওতে। আর ভিডিওতে রয়েছেন জুবার এন্টারপ্রাইজের ওনার জুবার ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি ভাই, ভালো ভাই। ভাই আপনার কিন্তু অনেক মেশিনারিজ আছে। জি, মানে মেশিনারি জগতে সব পাওয়া যায়। মোটামুটি সব না, মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যায়। তো আজকে কি দেখাবেন? আজকে আমি একেবারে প্রত্যেকটা কাজে প্রয়োজন, যারা কনস্ট্রাকশন, কাঠ মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, এক কথায় যত ধরনের বিল্ডিং জাতীয় যত ধরনের কাজ আছে, কাটিং, ফিটিং, সিটিং সব কিছুর মধ্যে এটা মোটামুটি লাগে, যেটা বলে আর কি সাধারণত। এটাকে বলে জি গ্রাইন্ডিং মেশিন। গ্রাইন্ডিং মেশিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আমরা, এটা দিয়ে আমরা রড কাটতে পারবো, ওয়াল কাটতে পারবো, কাঠ কাটতে পারবো, কাঠ ঘষা মাজা করতে পারবো, যে কোনো দিয়ে শাইনিং আনার জন্য, যেই ফিনিশিং করার জন্য, যে কোনো পাথর, যে কোনো কিছু আমরা এটা দিয়ে ইউজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কোনটা কন্ডিশনটা কেমন। জি জি, এটা হলো ম্যাক্সটল ব্র্যান্ড, মোটামুটি এটা অনেক পুরানো ব্র্যান্ড ম্যাক্সটল। আচ্ছা, খুব ভালো একটা ব্র্যান্ড। এটা হচ্ছে ম্যাক্সটল ব্র্যান্ডের 850 ওয়াটের একটা মাল। 850 ওয়াট? জি। এটা টেকসই কেমন হবে? এটা ভালো, এটা মোটামুটি ভালো ব্র্যান্ডই, মিডিয়াম কোয়ালিটি, মোটামুটি ভালো ব্র্যান্ড। এটাতে কি করা হয়? এটা দিয়ে আপনি ওয়াল, লোহা, কাঠ, মানে মোটামুটি সব কিছু করতে পারবেন। তবে কাটা যাবে? কাটা যাবে, 850 ওয়াট। তো এটা কত রাখছেন? এটার প্রাইস হচ্ছে আপনার 1950 টাকা। 1950 টাকা? জি। আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিচ্ছেন? এটা হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি। 3 বছরের ওয়ারেন্টি রয়েছে বন্ধুরা? জি। তো আমি এটা একটু চালাই আপনাদেরকে, সাউন্ডটা দেখাই। একটু চালাই দেখি আমরা। এই যে দেখেন এটার সাউন্ডটা কেমন, দেখেন দেখেন খুব স্মুথ সাউন্ড। এই যে দেখেন, যারা যেখান থেকে কিনতে চান কিনতে পারেন। জি, আমরা ব্লেড দেওয়া থাকে না, কোম্পানি থেকে ব্লেড দেওয়া থাকে না। কিছু কিছু মালের সাথে দেওয়া থাকে, কিছু কিছু দেওয়া থাকে না, থাকে না। এটাও খুবই, যারা রাজের কাজ করে এবং কনস্ট্রাকশনের কাজ করে এবং যারা ইলেকট্রিক, তারপর আপনার উডের কাজ করে, তাদের প্রত্যেকে কিন্তু এই মেশিনটা সবাই চিনে, এই ব্র্যান্ডটা সবাই চিনে। এটা ক্রাউন কোম্পানি, ক্রাউন কোম্পানি। এই কোম্পানির মোটামুটি সব আইটেমই আছে আমাদের কাছে। তো আপনার চাইলে সব প্রোডাক্ট এই কোম্পানি আমাদের কাছে ক্রয় করতে পারেন। এটা কত রাখবেন? এটা হচ্ছে আপনার 1900 টাকা। 1900 টাকা, মানে এটা হলো এই মিডিয়াম ক্যাটাগরির মালগুলো সব 1900, 2000, 2100 এর মধ্যেই থাকে, এই রেঞ্জের মধ্যেই থাকে। আচ্ছা আচ্ছা, আমরা এরপরটা দেখি। জি, এটা কি আমরা একটু চালাই দেখাবো? একটু দেখি, এটারও একটু সাউন্ড আমরা শুনাই, ভারী কাজ করতে পারবে। এই যে এটা খুবই স্মুথ সাউন্ড, এটা খুবই স্মুথ সাউন্ড, খুবই ভালো কোয়ালিটি। এটা দিয়ে মোটামুটি সব কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে এটা মোটামুটি ওয়ার্ল্ডের নাম করা কয়েকটা ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড। এটা না, এটা হচ্ছে মাকিতা, মাকিতা জাপানের। এটা জাপানের, জাপান অনেকগুলো চায়না থেকে অ্যাসেম্বল হয়, কিন্তু অরিজিনাল কোম্পানি হচ্ছে জাপানের কোম্পানি মাকিতা। তাহলে এটা কত রাখবেন? এই এই মালটা হচ্ছে, এটা বিভিন্ন প্রাইজেরই আছে, এটার দাম হচ্ছে আপনার 4200 টাকা। 4200 টাকা মাকিতা, এটা 4200 টাকা, বুঝছেন? আবার এগুলো বাজারে নকল পাওয়া যায়, চায়না মালও পাওয়া যায়, অরিজিনাল, অরিজিনাল 4200 টাকাই মাকিতা। এরপরে আরও আছে, দেখেন এটা হচ্ছে ডিওয়াল্ড। ডিওয়াল্ড এই ব্র্যান্ডটাও মোটামুটি সবাই, আমরা যারা মোটামুটি ওয়ার্ল্ডের সবাই, সব জায়গায় এটা প্রচলিত, মানে নাম করা একটা ব্র্যান্ড ডিওয়াল্ড। আচ্ছা, ডিওয়াল্ড। জি, তো ডিওয়াল্ডের মেশিনটাও খুবই ভালো। এটা কত দাম? এটা হচ্ছে আপনার 3600 টাকা। 3600 টাকা? জি, একটু চালাই দেখি আমরা। হ্যাঁ, এগুলো আবার ভাইয়া প্রাইস কিন্তু প্রায় সময় উঠানামা করে, বুঝছেন? কারণ ইন্টারন্যাশনাল বাজারের সাথে সম্পর্ক, তো কোন সময় রেট বাড়ে কমে, এমনিতে এখন সব জিনিসের রেটই বাড়তেছে। এটা দেখেন, এটা হচ্ছে ডিওয়াল। এটা গেল আপনাদেরকে ম্যাক্সটল, ক্রাউন, মাকিতা এবং আমরা ডিওয়াল দেখালাম। এরপর এটা হচ্ছে গাড়ে সুইচ। আচ্ছা, এই যে এটা হচ্ছে বস গাড়ে সুইচ, গাড়ে সুইচ। এটাও খুবই ভালো মেশিন, এটা খুবই ভালো মেশিন, এটাও একদম নাম করা ব্র্যান্ড বস। সব যারা ফ্যাক্টরিতে ইউজ করেন, যারা বড় ফ্যাক্টরি বা অনেক 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 বেশি রাফ ইউজ হয়, তাদের জন্য এই মেশিনটা খুব, এই মেশিনটা বস, যে এটা এটাও খুব ভালো মেশিন, এটাও খুব ভালো। এটাও খুব ভালো মেশিন। বস কত রাখছেন? বস, এই বসের দাম হচ্ছে আপনার 2900 টাকা। বসের দাম হচ্ছে 2900 টাকা। 2900 টাকা। আচ্ছা,
এরপর এটা হচ্ছে কসম 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 এটা হচ্ছে মানে কোরিয়ান ব্র্যান্ড বলে থাকে সাধারণত এটা কোরিয়ান না এটা চায়নাই কিন্তু কোরিয়ান কোম্পানি খুবই ভালো মাল কোরিয়ান কোম্পানি হ্যাঁ আমরা মানে যেটা সত্য ওইটাই কোরিয়ান বলে বিক্রি করে কিন্তু এটা কোরিয়ান না বুঝছেন এটা কোরিয়ান না এটা হচ্ছে চায়নাই তো এটা আমরা দেখাই এই মেশিনটার দাম মোটামুটি আপনার 2100 টাকা এটাও খুবই ভালো মেশিন আচ্ছা এটা মোটামুটি ভালো মাল এটা 2100 টাকা দাম 2100 দেখেন এটা রাউন্ড সাউন্ড খুবই সুন্দর এই দেখেন দেখেন এটাও সাউন্ড খুব সুন্দর খুবই সুন্দর সাউন্ড এটা কত বললেন এটা হচ্ছে 2100 টাকা 2100 টাকা জি জি 2100 টাকা একদম বাড়ির কাজ করবেন না তাদের জন্য এই মেশিন গুলো এনাফ এগুলা এগুলা বিভিন্ন নামের আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলা ব্র্যান্ড আমরা বলে শেষ করতে পারবো না কম দামি মেশিনের ব্র্যান্ড অভাব না এগুলো প্রচুর শুধু দামগুলো শুনে গেলো এগুলা হচ্ছে আপনার 1050 টাকা থেকে শুরু করে একদম 1400 টাকা 1400 টাকার মধ্যে আপনারা মোটামুটি মিডিয়াম কোয়ালিটির মালগুলো আমাদের কাছ থেকে 1050 টাকা থেকে শুরু হ্যাঁ 1050 টাকা থেকে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির মালগুলো 1400 টাকার মধ্যে আপনারা নিতে পারেন এটা এগুলা মোটামুটি সবগুলার সাউন্ড সমান তো আমাদের কাছে বন্ধু আমাদের কাছে শুধু এই মেশিনগুলো না এগুলোর মধ্যে আরও অনেকগুলো ক্যাটাগরি অনেকগুলো মডেল আমাদের কাছে আছে এবং এই মেশিনগুলো সাধারণত আপনার 4 ইঞ্চি হয় 5 ইঞ্চি হয় 7 ইঞ্চি হয় এবং 4 ইঞ্চির মধ্যে একটা মেশিন আছে যারা হাতে রেখে কাজ করবেন মানে হাতে রেখে কাজ করা লাগে এগুলা পিছনের সুইচ গাড়ির সুইচ দেখাইছি এটা হচ্ছে আপনার হাতে সুইচ এটা এই ধরনের মেশিনগুলো হচ্ছে আপনার 1400 টাকা থেকে মানে 5000 টাকা পর্যন্ত আছে মোটামুটি বন্ধুরা আমাদের কাছে ভালো এবং কোয়ালিটি ফুল অনেক ধরনের মেশিনই আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফোনের মাধ্যমে এবং এসে যে কোনো ধরনের ওয়েলিং মেশিন কাট অফস মেশিন রাউটার মেশিন প্লেনার মেশিন এক কথা আপনাদের যে কাজ করেন টাইলস কাজ করেন ওয়াল কাটেন কনস্ট্রাকশন কাজ করেন গ্রিল ওয়ার্কশপের কাজ করেন এবং আপনারা যারা নিজেদের বাসা বাড়িতে ব্যক্তিগত কাজের জন্য ইউজ করার জন্য নিতে চান তারাও আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন এই একটা মেশিন কিন্তু খুবই প্রয়োজনীয় কিন্তু স্থানীয়ভাবে কি ব্যবসা করতে চাইলে আবার স্থানীয়ভাবে যারা এই পাইকারি ব্যবসা করতেন তারাও আমাদের কাছ থেকে চাইলে নিয়ে যেতে পারেন তারা কার্টুন যারা কার্টুন নিয়ে যাবেন তাদের জন্য কার্টুন প্রাইস অবশ্যই তাদের জন্য কম আছে হোলসেল আর যারা কার্টুন নিয়ে যাবেন না খুচরা নিয়ে যাবেন তাদের জন্য খুচরা প্রাইস তো এইভাবে আমরা চাইলে আমার থেকে মেশিন কিনে নিয়ে যেতে পারেন যারা দূরে আছে তারা কিভাবে নেবে যারা দূরে আছে তারা আমাদেরকে এই 2-300 টাকা যারা কুরিয়ারসের যে সার্ভিসটা ওটা আমাদের কাছে অ্যাডভান্স করলে আমরা মেশিন পাঠিয়ে দিব আর যারা দোকানে আসবে কিভাবে আসবে যারা দোকানে আসবে তারা দেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান আসবো গুলিস্তান থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের পথ ঢাকা নবপুর 168/21 হাসিনা ইয়াসিন মার্কেট জুবাইর এন্টারপ্রাইজ এবং আরও সহজভাবে বলতে গেলে নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের সামনে আসলে আমরা ওইখান থেকে নিয়ে আসবো ওনাকে নিয়ে আসবো ঠিক আছে আসসালামু আলাইকুম তো সবাই বন্ধুরা এই মেশিনটা খুবই প্রয়োজনীয় মেশিন আপনারা অনেক জায়গা থেকে কিনে থাকেন কেউ বেশি দিয়ে কিনে ফেলেন তো ওদের জন্য আমি রেট প্রাইসগুলো বলে দিছি তাও আপনারা দেখে যাচাই করে নিয়ে যেতে পারেন এবং যেটা আপনাদেরকে বলবো 100% অরিজিনাল মাল ওটা 100% অরিজিনাল দেবো যদি কেউ চান কপি মাল সেক্ষেত্রে আমি কপি বলে দিব বুঝছেন আপনি সুতরাং ঠকার কোনো সম্ভাবনা নাই এবং যেই কোম্পানি যে ধরনের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে আমরা ওই ধরনের সার্ভিস ওয়ারেন্টি আপনাদেরকে দেব সহযোগিতা করবো আর আমাদের নিজস্ব ব্র্যান্ডগুলো সেগুলো প্রত্যেকগুলো 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে সবগুলো ব্র্যান্ড তো আর আমার না মাকিতা বাংলাদেশে আলাদা ডিস্ট্রিবিউটর আছে ডিওয়াল আলাদা ডিস্ট্রিবিউটর আছে আমরা জাস্ট পাইকারি হিসাবে ওনাদের থেকে কার্টন নিয়ে আনি এবং কার্টন বিক্রি করি আমরা হোলসেলে বিক্রি করি বুঝছেন এই জন্য আমাদের ডিলারশিপ নেওয়া এটা আর কি তো এই বলে আমি সবাইকে আমার এই টপবিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো এবং আমাদের ভিডিওগুলো দেখে আমাদের থেকে মাল ক্রয় করে সহযোগিতা করুন এবং আমাদেরকে পরামর্শ প্রদান করুন আমাদের কোন দিকটা ভুল হতেছে কোন দিকটা রাইট হতেছে আমাদেরকে উৎসাহিত করুন পরামর্শ দিন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ।